আমরা একবার গেলাম ঝিনাইদাতে, গিয়ে দেখি এক পিসাব খ্রিস্টান শাহ সমীরুদ্দিন চিস্তি নিজামিয়া। আমরা কয়েকদিন আগে গেলাম এই একবার সম্প্রীতি এই মাসের শুরুর দিকে আমরা গিয়েছিলাম ফুলপুর আপনার কুড়িগ্রাম জেলার অলিপুর থানা এবং ফুলবাড়ি ফুলপুর থানা, এই দুই থানায় আমরা আমাদের দাওয়াতি কর্মশালায় দাওয়াতি কাজে গিয়েছিলাম। ফুলপুর থানাতে একবার ইন্ডিয়া বর্ডারের সাথে আনন্দবাজার এলাকা, ওখানের পুরা গ্রামের মধ্যে পুরা একটা এলাকায় 400 বেশি মুসলমান খ্রিস্টান, 400 বেশি মুসলমান খ্রিস্টান। ওদের যে লিডার বাদশা মিয়া, ওনার সাথে আমার দেখা হয়েছে। ওনাকে আমি জিজ্ঞাসা করেছি আপনাদের মাধ্যমে কতজন খ্রিস্টান মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, উনি বলেন 400 বেশি মুসলমান খ্রিস্টান, কিন্তু আমরা বাস্তবতা গিয়ে দেখি আরও বেশি। একজন ইমাম পাইলাম যে নাকি আরও 2 বছর আগ পর্যন্ত সে মসজিদে ইমামতি করতো, আজকে সে ক্লিং শেফ, আজকে খ্রিস্ট ধর্ম প্রচার করে। এভাবে তারা আমি খুব কীভাবে দাওয়াত দেয় এই সমস্ত মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য কোরআনে কারিমের অপব্যাখ্যা করে খ্রিস্টানরা বিভিন্নভাবে মুসলমানদের ইমান হরণ করছে। এই দেখুন বইটার নাম হলো তরিকুল জান্নাতিল মুজদিবিন, গুনাহগারদের জন্য বেহেস্তে যাওয়ার পথ। এই বইটা দেখলে কে বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? প্রত্যেক পৃষ্ঠে পৃষ্ঠে কোরআনের আয়াত। বইটার নাম হলো বাণী এবং বাণীবাহক। এই বইটা দেখলে কে বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? মনে হচ্ছে এক পৃষ্ঠে মক্কা মুকারামার ছবি, আর এক পৃষ্ঠে মদিনা মুনাওয়ারার ছবি। বইটা শুরু করেছে সূরা ফাতিহা দিয়ে, শেষ করেছে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়ে। বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম কোনটা? বলে খ্রিস্টান ধর্ম। বলে আনআমতা আলাইহিম, বলে যাদের উপর নিয়ামত দান করা হয়েছে, কাদের উপর নিয়ামত দান করা হয়েছে? বলে খ্রিস্টানদের উপর, তো পূর্ববর্তী তাদের উপর। এই জন্য তারাই হলো যারা নিয়ামত প্রাপ্ত, তাদেরটা মানতে হবে, নাউজুবিল্লাহ। এই দেখেন এই বইটা দেখলে কি বলবে কোনো খ্রিস্টানদের বই? বইটার নাম হলো ইসমাইলের ইমান, মসজিদ নববীর ছবি, এটাও খ্রিস্টানদের বই। বইয়ের নাম হলো তরিকুল জান আত তারিক ইলাল জান্নাহ বিনুরিল কুরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইটা দেখলে কি বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? দেখতে মনে হয় মুসলমানদের, আসলে বইটা খ্রিস্টানদের। আমরা ঝিনাইদাতে গিয়েছিলাম পীর সাহেব খ্রিস্টান, পীর থাকা অবস্থায় তার বই ছিল, এটা হলো আল হাদিস, হাদিস বইয়ের নাম। এই বইটা দেখলে কে বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? মনে হয় যে মুসলমানদের, আসলে বইটা খ্রিস্টানদের। বইটার নাম হলো আন-নূরুল কুরআন, কোরআনের আলো, প্রত্যেক পৃষ্ঠে পৃষ্ঠে কোরআনের আয়াত। বইটা দেখলে মনে হচ্ছে কোনো মুসলমানের বই, আসলে বইটা কাদের? খ্রিস্টান। আমার কাছে আরও অনেক বই আছে, আমি মাত্র মানে দেখানোর জন্য, যত বাস্তব অবস্থাটা দেখানোর জন্য দু একটি বললাম। এইভাবে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। ওই সমস্ত এলাকায় তারা কোরআনে কারিমের অপব্যাখ্যা করে, তারা ওয়াজ মাহফিলের মাধ্যমে তারা ধর্ম প্রচার করে। এ একটা নাম হলো প্রার্থনা সভা। প্রার্থনা সভায় লেখা আছে উক্ত সভায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাগণ প্রভুর সুসমাচার প্রচার ও রোগীদের আরোগ্যতার জন্য মুক্তি কামনা করবেন। তাদের কৌশল হলো যখন নাকি মানুষজনকে জমা করা হয়, জমা করার পরে তাদেরকে দাওয়াত দেয়, বলে আচ্ছা আপনাদের মধ্যে কারো, তার খ্রিস্ট ধর্মে দাওয়াত দেওয়ার পরে বলে আপনাদের মধ্যে কারো কি এই প্রার্থনা সভার মধ্যে, প্রার্থনা সভার করার পরে কারো কোনো উপকার হয়েছে? ওদের পিছন থেকে কিছু দালাল থাকে, তারা হাত উঠায়, বলে আসুন। যখন মঞ্চে আসে বলে আপনার কি হয়েছিল? বলে আমার এই রোগ হয়েছিল, ওই রোগ হয়েছিল, অনেক রোগের কথা বলে। বলার পরে তারা বলে যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কোথাও লাভ হয়নি, পরে প্রার্থনা সভায় প্রার্থনা করেছি, আমার রোগ ভালো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবার সে করে কি মুসলিম অমুসলিম সবাই থাকে, চলুন যে তাদের ফাদার থাকেন উনি দাওয়াত দেয়, চলুন আমরা সবাই যিশুর কাছে প্রার্থনা করি। এবার মুসলিম অমুসলিম সব প্রার্থনা করে কার কাছে? ইমান থাকলো না গেল? এইভাবে আজকে ভাই দোস্ত বুজুর্গ, আমরা আমাদের জীবনটাকে দাওয়াতের জন্য উৎসর্গ করতে পারি না। আমি আমার একটা প্রসঙ্গ আমি কাছে নিয়ে যাচ্ছি, সময় আমাদের অনেক কম। আজকে আমাদের দায়িত্ব ছিল কি? আমরা ছিলাম দায়ী জাতি, তা আমরা দাওয়াতকে ছেড়ে দেওয়ার কারণে মাদ্রাসাতে পরিণত হয়েছে। আমাদের গতকালকে, এখন আজকেও আমাদের এখানে আছে একজন ভাই আব্দুল খালেক, মীর আব্দুল খালেক, উনি আজ থেকে 32 বছর আগে খ্রিস্টান হয়, কত বছর আগে, এবং সে খ্রিস্টানদের বড় প্রচারক ছিলেন। আরও সেই বছর সে কালকে আমাদেরকে কারগুজারে শোনালো, সে নিজে সেই দুর্গম এলাকায় গিয়ে, রংপুর ওই সমস্ত এলাকায় গিয়ে কয়েক হাজার মানুষকে সে খ্রিস্টান বানিয়েছে। সর্বশেষ জামালপুর জেলার সে দায়িত্বশীল ছিল। আমরা গত 18 তারিখ, তার সাথে আমার ব্যক্তিগতভাবে 2003 সাল থেকে দাওয়াতি কার্যক্রম চলতেছিল, আলহামদুলিল্লাহ গত 18 তারিখ, এই মাসের 18 তারিখে আমরা জামালপুর গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ তাকে দাওয়াত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সে আবার তৌবা করেছে এবং আবার মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ।